এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি অনুযায়ী রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে দলটি। শনিবার দলটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, মহানগর, থানা, জেলা, উপজেলা, শহর সহ সারা বাংলাদেশে রোববার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এর আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়। এদিকে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয় বেলা 1:30 দিকে। রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মারামারি ও লাঠি ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। শনিবার বেলা 2:00 দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে। বেলা 1:30 থেকে সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বেলা 2:00 দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তখন মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার মঞ্চ থেকে অনুরোধ জানানো হয়। 10 মিনিটের মতো ওই মারামারি চলে, এরপর পরিস্থিতি শান্ত হয়। এর আগে দুপুর 12:15 দিকে কাকরাল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে। হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় তাদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে সমাবেশের পুলিশে হামলার অভিযোগ এনে আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির ডাকা হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।